আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দৈনন্দিন গল্প। আশা করি বন্ধুরা সবাই ভালো আছেন, আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। বন্ধুরা, আজকের ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন নানির মুখে কীভাবে 1971 সালের যে ভয়াবহ মুক্তিযুদ্ধ হয়েছিল সেই যুদ্ধের অনেক অনেক ভয়াবহ কিছু অভিজ্ঞতার গল্প, যেটা নানি নিজে পার করেছেন তার লাইফে। তো চলুন বন্ধুরা জেনে নিই নানির মুখ থেকেই সেই যুদ্ধের ঘটনাগুলির কিছু অংশ। আর একটি কথা বলতে চাই, নানির বয়স কিন্তু 90 পার হয়ে গিয়েছে। তো আর কথা নাই, চলুন জেনে নিই গল্পটি। আর হ্যাঁ বন্ধুরা, যারা আজকে আমার চ্যানেলে নতুন ভিজিট করছেন তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইবের পাশে যে বেল আইকনটি আছে সেটি ক্লিক করে অল লেখাটিকে প্রেস করবেন, তাহলেই আমার সকল ভিডিওর নোটিফিকেশনগুলো সবার আগে পেয়ে যাবেন আপনি। তো চলুন জেনে নিই গল্প। আপনার ছোট ছেলের বয়স তখন কত? 7 মাস। আচ্ছা, 7 মাসে হইল, 7 মাস। তাই করে করে নিয়ে ও খান আসতে খান আসতে খান আসতে ও করে করে নিয়ে ও গাঙ মুখে ধরতাম, গাঙের কিন্তু দপ ধারায় আসতে লোক ও যাই এই কাদার মধ্যে পা দে, এক পা উপরে এক পা নিচে কাদার মধ্যে পা দে, সেবন আবার ডাক মানুষ দায়িত্ব যে আইসো হইল, খান আসতে না খান আসতে না, তাই আইসো ভাত আকার পরে ভাত আকার পর জ্বলছে ভাত পাত ছিয়ে দে দোষ ওই ওই অটো ছেলে নিয়ে দে দোষ এই করছি, আবার ওই খান আসতে মিলে করছি, আবার গেলাম হরিণাগুন্ড সেখান দিয়ে সাজা গলা দাল্লা খানিকের সাথে দেখা হয় না, সেখান দিয়ে দেখা করলাম, আল্লাহর মধ্যে দেখা হইল না, আপনি আইলাম বাড়ি, ওরা অপবিত্র করত, ওরা অবৈধে কাজ করত, তাই মানুষ ভয় করত, ওরা এই করছে কত করছে কত, আর ডাকাইতে দি পড়া ধরল, ডাকাত পড়া ধরল তো এই বাড়ি বাড়ি ডাকাত বাড়ি, আবার ধুনার বন্দুক ছিল সে বন্দুকও ফায়ার দিত, মজিবাজির বন্দুক ছিল সে বন্দুকও ফায়ার দিত, তারপরে দিকের বাড়ি পেল, তারপরে রাজাকের বাড়ি পেল, তারপরে ওরা ওরা থাকতো আমাকে হাসিয়ে দে, আবার রাজার থাকতো আমাদের ঘরের মধ্যে, আমরা নিচেই থাকতাম, ওরা চৌকির পর থাকতো, আর তারপর ফায়ার আমার আমাকে ঘরের কোনায় দাঁড়িয়ে ফায়ার করলো, দুটো ফায়ার করলো, দুটো ফায়ার করলে তারা দৌড় মারলো, তারা আর ফায়ার করল না, আর কি তো কইল যে যাব কন করে হলো ই হয়েছে নাটাবাইয়ের নাটাবাইয়ের বিলি বাঘ মারা বিলি জোক হয়েছে, জোকের জন্য যাইতে পারছি না, জোক জোক হয়েছে জোক পাই দিয়ে যাচ্ছে, যাইতে পারছি না জোকের জন্যে, এই জন্যেতে আর ওই সেই গেইল আর আইল না, আর সেই রাজাকের মার বাড়িতে কত হইল, দিকের মাইরে মাইরে কী করল, রতনের রতনের হলের গুড়াই হলে গিয়ে টাকা টাকা পয়সা বান্ধা, এত টাকা এত টাকা তবিল বান্ধা, তাই আইটে বসিয়েছিল, এদিকটি মারছিল এদিকটি মারছিল, তাও আইটে বসিয়েছিল বুঝিল না, আর যখন তারপর ওনার টাকা পয়সা কি লাস্টটা নিয়ে নিয়েছিল? না, টাকা পয়সা নিতে পারলেন না। আচ্ছা, উনি ওরকম ভাবে অনেক মার খাইছে তাই না? মার খেয়েছে। আচ্ছা, মার খেয়েছে টাকা পয়সা নিতে পারলেন না, তারপরে তখন গুলি করতে করতে আমাকে ওই বাড়ির সামনে দিয়ে গুলি করতে করতে তার সামনে চলে গেল, তার সামনে চলে গেল, তাতে সব হামা কান্দা কাটি সব ভয়, আর দাম থাকতো না সন্ধ্যে লাগলি মনে হতো যে আল্লাহ কী হবে না আল্লাহ কী হবে না, ও আল্লাহ দেখা টাসবে না দেখা টাসবে না, এরম করে সন্ধ্যে লাগলি ভাত খাওয়া থাকতো না, ভাত খাতে পাতা যাইতো না। তো খান যারা আসতো তাদের আপনারা দেখছেন? দেখা যায়, তারা রাত্রে আসে। ও রাত্রে আসে, রাত্রে আসে দেখা যায়, ওই যে মানুষের বাড়ি ঘর সব আগুন জ্বালাই দিত, আগুন জ্বালাতে তো না সব দরজা ভাঙত, দরজা খুলতে গেলে না খুললে দরজা ভাঙত, দরজা ভাঙে তাই বাক্সে যা থাকতো
নিয়ে চলে যাইত। আর যে শুনি শুনতেছিলাম যে একদিন আপনি বলছিলেন মাটির নিচে হচ্ছে মাটির নিচে গেল আমার আমি ছোট মনে নিয়ে যাবো কাউকে দিয়ে তুই ওই বাড়ি যা তুই ওই বাড়ি যা আমি এই বাড়ি একলা জাহাজ মানে ওই যে প্লেন আচ্ছা প্লেন শব্দ কি এই কানে তুলে দিলাম ওখানে তুলে দিলাম তখন তো আসলে আকাশে যে প্লেন ওরে এটা তো কেউ বুঝতো না না এটা দেখে ভয় পাইতো সবাই ভয় পেত আর পর পর এক কান নাকি এক কান নাকি এক দশ কান যুদ্ধ বিমান আসতো আর হইলো আঠার মাইলই আঠার মাইল নিয়ে লেগে এই করল গুলি করল আম্মু তখন কতটুকু ছোট আম্মু যুদ্ধের কথা কিছু মনে আছে আম্মু একদমই ছোট ছিল পরে এই লোকে সেই গুলি করে সেই ই ভেঙে দিল ই হয়ে গেল ওই মনে হচ্ছে না ওই জৌজের কথা আঠার মাইল এলো মনে হচ্ছে না আঠার মাইল আচ্ছা থাক আপনার আপনি অনেক সুন্দর গল্প বললেন আমাদের অনেক ভালো লেগেছে যুদ্ধের মানে ঘটনা আসলে আমরা সিনেমায় দেখি কিন্তু আপনারা নিজেরা যুদ্ধটাকে মানে দেখছেন চোখের সামনে কত ভয়ের দিন পার করছেন সেটা আসলে শুনে আমাদের মানে এখনও গায়ের মধ্যে কাটা দিয়ে ওঠে তাহলে আপনারা সেই সময় কত কষ্টের সময় পার করেছেন তাই না তো ঠিক আছে নানি আপনি এত সুন্দর করে আমার গল্পটা শোনালেন আমার ফ্রেন্ডসদেরকে শোনালেন এই জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ নানি অনেক কষ্ট করে আপনি মনে করে করে সব কিছু শোনালেন তো আচ্ছা ব্রিজের নামটা মনে পড়ছিল না আচ্ছা ব্রিজটাকে ভেঙে ফেলেছিল ওরা কেমনি করে ভাঙলো ওই যে করলো গুলি করলো উপর থেকে আচ্ছা আর তারপর ভেঙে গেল তখন তো আর ওদিক দিয়ে যাতায়াত করা যাইতো না আচ্ছা তো এইভাবে আসলে অনেক কষ্ট করে সময় পার করছেন না দীর্ঘ নয়টা মাস মিজাজ দিয়ার লোকে এক এক ঝুড়ি করে এক ঝুড়ি মাটি তুলে মাথায় কেঁদে তুলেতে ফেলারি দেখালো বেলদার গেলে বেলদারও সে আবার ফুলতে মারিল মিজাজ জিয়ার মেরে ফেললে যে জিয়ারের মেরে ফেলল ওকে ঠিক আছে তাহলে আজকের ভিডিও এই পর্যন্তই বন্ধুরা যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই লাইক করে ফেলুন আর শেয়ার করবেন আপনার সকল ফ্রেন্ডসদের সঙ্গে তো আগামী ভিডিও পাওয়ার জন্য আমাদের সঙ্গেই থাকবেন সবাই ভালো থাকবেন আমার জন্য আমার নানির জন্য আমাদের সবার জন্য দোয়া রাখবেন টাটা আল্লাহ হাফেজ